নওজোয়ান তরুণ যুবকেরা তোদের কপালটা বিছিয়ে দে, তোর কপালে চুমু দিয়ে বলে যেতে চাই, আজ যুবক যদি তোর মায়ের সাথে বেয়াদবি করোস, যদি তোর বাবার সাথে বেয়াদবি করে থাকোস, আজকে মাহফিল থেকে গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নে, বাবার পা ধরে ক্ষমা চেয়ে নে, আর বলবি মা গো আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না, আর জীবনে কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করব না। মা এমন এক মা, তুমি যদি মায়ের কাছে মাপ চাইতে পারো, খোদা কি কসম মা তোমাকে ক্ষমা করতে দেরি করবে না, কি বলে ঠিক? বাবা তো এমন বাবা, যুবক তোমার বাবা তো এমন বাবা, তুমি কি জানো কেমন তোমার বাবা? তুমি যখন ছোট ছিলা তোমার বাবা কাজ করতো, কুলির কাজ, মজুরির কাজ, মজদুরের কাজ, কৃষি কাজ করতো, আর তুমি যখন দশটা টাকা পাঁচটা টাকার জন্য বাবার পাশে দাঁড়াইতা, বাবার পকেটে নাস্তার টাকা ছিল পাঁচটা টাকা, এক কাপ চা খাওয়ার জন্য টাকা রেখেছে, সন্তান যখন টাকার বায়না করেছে, বাবা নামক সেই লোকটি ওই পাঁচটা টাকা চায়ের টাকাটা সন্তানের হাতে তুলে দেয়, কি বলেন ঠিক কিনা ভাইয়েরা? ও যুবক আজকে তুই বড় হয়েছস, আজকে তোর বাবাকে তুই হিসাব করে করে টাকা দেস, যুবক তোর কপাল শেষ হয়ে যাবে, তোর কপালে খোদার গজব পড়ে যাবে। তুই যদি তোর বাবার দিকে যদি খেয়াল না রাখোস, তোর মায়ের দিকে যদি তুই খেয়াল না রাখোস, আজকে তোর বাবাকে তোর বইয়ের কথা শুনে হিসাব করে টাকা দেস না। যার 500 টাকার নোট একটা ব্যাগ ধরে দাও, নিয়ে আসো 500 টাকা দাও, 600 টাকার বাজার লিখে দাও। তুমি যেমন তোমার বন্ধুদের কি দোকানে চা খাইতে মন চায়, তোমার বাবার কি মন চায় না? তুমি যেমন পরোটা খাইতে মন চায়, তোমার বাবার কি মন চায় না? যুবক মা বাবাকে বিনা হিসাবে টাকা দিবা, আল্লাহ তোর কামাই রোজগারে বিনা হিসাবে বরকত দিয়ে দিবে, কি বলুন ঠিক কিনা ভাই? বিনা হিসাবে আল্লাহ তোর কামাই রোজগারে বরকত দিয়ে দিবে, তুই টেরো পাবি না, টেরো পাবি না। শুনে রাখ, যদি তোর মাকে টাকা না দেস, যদি তোর বাবাকে তুই টাকা না দেস, তোর টাকা থাকবে না, তাহলে তোর টাকা থাকবে না, তোর টাকা ডাক্তারের পকেটে চলে যাবে, কি বলুন ঠিক কিনা? তারপরে তার স্ত্রী অসুস্থ হয়, তারপরে সে নিজে অসুস্থ হয়, তারপর তার শ্বশুর নামক পাশাপাশি বাবাটা অসুস্থ হয়, শাশুড়ি নামক মাটা অসুস্থ হয়, তার টাকাটা ডাক্তারের কাছে চলে যা, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? জমা থাকবে না জালেম, তোর টাকা জমা থাকবে না। তোর মা বাবা যদি তোকে বদদোয়া দেয়, তোর মা বাবা যদি আল্লাহর দরবারে হাত তুলে তোর জন্য বদদোয়া করে, তোর সকল আমল বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে সকল আমল। যুবক ভাইরা, মা বাবার খেদমত করার দরকার আছে কিনা জোরে বলেন, আছে কিনা? যাদের মা বাবা আছে, মায়ের কেমন খেদমত করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তুমি তোমার দুটি ঢানার ভিতরে মা বাবাকে জায়গা করে দাও। আমাদের তো ঢানা নাই, দেখো না সাওয়ালা মুরগি, দেখছেন আপনারা সাওয়ালা মুরগি? সাওয়ালা মুরগি যখন বৃষ্টি দুই এক ফোঁটা যখন বৃষ্টি পড়ে, কাক যখন কা কা করে যখন ডাক দেয়, সিল যখন ছি ছি করে সিল যখন ডাক দেয়, তো সাওয়ালা মুরগিটা কক কক করে আওয়াজ দেয়, বাচ্চাদেরকে বুঝায় বাচ্চা বিপদ সংকেত, তাড়াতাড়ি আসো। সাওয়ালা মুরগির বাচ্চাগুলি ওই মুরগির ঢানা উঠে এনে বাচ্চাগুলা মায়ের ঢানার ভিতরে ঢুকে যায়, কথা বলেন ঠিক নয় কি? বাবা জিরে দেখেছেন আপনারা, সাওয়ালা মুরগি যেমন তার বাচ্চাগুলোকে তার ডানার ভিতরে হেফাজত করে রাখে, কাকে যেন নিতে না পারে, সিলে যেন নিতে না পারে, বৃষ্টি যেন ভিজে যেতে না পারে। রে মহতরম ভাই বুজুর্গ দোস্তরা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের মা বাবাকে তোমাদের দুইটা ডানার ভিতরে হেফাজত করে রাখো, অর্থাৎ এমন ভাবে তোমার দায়িত্বে তুমি তোমার মা বাবাকে রাখবা, তোমার মা বাবা যেন খাদ্যে কষ্ট না পায়, ঔষধে কষ্ট না পায়, বস্ত্রে কষ্ট না পায়, পোশাকে যেন কষ্ট না পায়, তোমার মা বাবার যখন যা চাহিদা তুমি যদি তা পুরা করে দিতে পারো, পুরা করার জন্য যদি চেষ্টা করতে পারো, খোদা কি কসম লিখে রাখ, লিখে রাখ, আল্লাহ তোর হায়াতের মধ্যে বরকত দিবে, আল্লাহ তোর আমলে বরকত দিবে, আল্লাহ কামায় রোজগারের মধ্যে বেশুমার বরকত দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহ পাকের খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই, কথা বলেন ঠিক কি না? মা বাবার পিছনে টাকা পয়সা খরচ করবো তো ইনশাল্লাহ। যুবক যদি ধনী হতে চাও, যদি টাকা পয়সার মালিক হতে চাও, যদি তুমি আমলওয়ালা হতে চাও, যদি জান্নাতে যেতে চাও, মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। আর শুনে রাখো আরেকটা কথা, মা বাবার সাইতে বড় অলিও জমিনের মধ্যে নাই। সন্তানের জন্য সব সাইতে বড় অলি তার মা বাবা, কে জোরে বলে? আজকে শিখে রাখো, কোথায় দরাও করুনিয়ে তুমি, কার দরবারে পাঠা করুনিয়ে চাষ বেটা।
তার দরবারে গরু নিয়ে যাস, তোর জন্মদাতা পিতাকে এক কেজি গরু গোশত কিনে খাওয়াস না, তোর মাকে এক কেজি গরুর গোশত কিনে তুই খাওয়াস না, তুই গরু নিয়ে বাবার দরবারে নাচতে নাচতে যা, যেখানে জুলুস হয় সেখানে মানুষ সেজদা দেয়, মাজারের মধ্যে যারা সেজদা দেয়, মাজারকে যারা বাজার বানিয়েছে, ব্যবসা বানিয়েছে, তুই সেখানে নাচতে নাচতে গরু নিয়ে যাস। শুনে রাখ, মাকে কষ্ট দিয়ে তোর বাবাকে কষ্ট দিয়ে হাজারো ফির বাবার দরবারে গেলে কোনো লাভ।